যারা ফ্রিজ ব্যবহার করেন তারা বিভিন্ন সময়ে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে থাকেন এই সমস্যাগুলোর মধ্যে অনেকেই বলে থাকেন যে তাদের ফ্রিজের ডিপ কম্পার্টমেন্ট ঠিকমতো ঠান্ডা হয় ডিপ কম্পার্টমেন্টে ঠিকমতো বরফ জমে কিন্তু নর্মাল কম্পার্টমেন্টে ঠিকমতো ঠান্ডা হয় না অর্থাৎ আমাদের ফ্রিজের যে নর্মাল অংশটা আছে সেই নর্মাল অংশে কোনো খাবার দাবার ফল ফল ফ্রুট অথবা শাক রাখলে সেই খাবার দাবারগুলো গন্ধ হয়ে যায় অথবা পচে যায় তো কেন ফ্রিজের নর্মাল অংশে ঠিক মতো ঠান্ডা হয় না এবং কিভাবে এই সমস্যাটা সমাধান করা যায় এই বিষয়ে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ আমি আজকে দিব তো আশা করি এই পরামর্শগুলো আপনাদের অনেক কাজে আসবে অথবা উপকারে আসবে তো আমি একজন ইঞ্জিনিয়ার এবং দীর্ঘদিন একটি ফ্রিজ কোম্পানিতে চাকরি করেছি সেই জন্য বলবো এই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন দেখলে আপনাদের এই ফ্রিজের সমস্যাটা কোথায় হচ্ছে আপনারা নিজেরাই বুঝতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে কি কি কারণে ফ্রিজের অংশ ঠান্ডা হয় না সেই কারণগুলো প্রথমে আমরা জেনে নেই এক নম্বর কারণ সেটি হলো আপনারা যখন এখানে আপনারা ভিডিও স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন এটি আপনারা দেখতে পাচ্ছেন হলো এটি হলো ফ্রিজের গ্যাসকেট এটাকে ইঞ্জিনিয়ারিং ভাষায় গ্যাসকেট বলা হয় দরজার সাথে যে এই জিনিসটি লাগানো থাকে গ্যাসকেট এই গ্যাসকেটের ভেতরে ফ্রিজ তৈরি করার সময় এক ধরনের চুম্বক কিংবা ম্যাগনেট ব্যবহার করা হয় ভেতরে লম্বালম্বিভাবে এরকম চুম্বক দেয়া হয় এই চুম্বক ফ্রিজটার গায়ে যখন এই দরজাটা এঁটে দেওয়া হয় লাগিয়ে দেওয়া হয় তখন এই চুম্বক ফ্রিজের গায়ে আটশাট ভাবে শক্ত লেগে থাকে আপনারা ফ্রিজের দরজা খোলা সময় দেখবেন আপনাদের একটু শক্তির প্রয়োজন হয় দরজাটা ফ্রিজের গায়ে টেনে ধরে রাখে খোলা সময় একটু আপনাদের শক্তির প্রয়োজন হয় তার কারণ হলো এই গ্যাসকেটের ভেতরে যে ম্যাগনেটটা ব্যবহার করা হয় বা চুম্বক ব্যবহার করা হয় সেই চুম্বকের কারণে আপনাদের এই শক্তিটার প্রয়োজন হয় কোনো কারণে আপনাদের রাফ ইউজ করার ফলে অতিরিক্ত টানাটানি বা দরজা বেশি খোলার কারণে যদি কোনো কারণে আপনার এই গ্যাসকেটের ভেতরের এই চুম্বকটা কাজ করা বন্ধ করে দেয় বা নষ্ট হয়ে যায় তাহলে আপনার এই দরজা ঠিক মতো লাগবে না এবং এই গ্যাসকেটের ভেতর দিয়ে ফাঁকা থাকবে ঠান্ডা বাতাসটা বের হয়ে যাবে এতে করে আপনার ফ্রিজের নর্মাল অংশ ঠিক মতো ঠান্ডা হবে না এবং ফ্রিজের ভেতরে নর্মাল অংশে রাখা খাবারগুলো নষ্ট হয়ে যেতে পারে তো এটি ছিল এক নম্বর কারণ এটি হলো আপনার সমাধান হলো যে আপনারা কোনো টেকনিশিয়ানের মাধ্যমে গ্যাসকেটের এই মডেল অনুযায়ী আপনার ফ্রিজের মডেল অনুযায়ী গ্যাসকেটটা পরিবর্তন করে নেবেন এতে করেই আপনার এই সমস্যাটা আর থাকবে না দ্বিতীয় কারণ যার কারণে আপনার ফ্রিজের নর্মাল অংশ ঠান্ডা হয় না কিন্তু ডিপ অংশ ঠিকই ঠান্ডা হচ্ছে এবং আপনার ফ্রিজও ঠিক মতো চলতেছে দ্বিতীয় কারণ হলো যে এখানে আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হলো আপনার ফ্রিজের নর্মাল অংশ যেখানে একটি লাইট জ্বলে ওঠে আপনার খেয়াল করবেন আপনারা যখন ফ্রিজের দরজাটা খোলেন তখন একটি লাইট অটোমেটিক জ্বলে ওঠে আবার যখন আপনাদের কাজ শেষে যখন আপনারা ফ্রিজের দরজাটা লাগিয়ে দেন তখন অটোমেটিক কিন্তু আপনার সেই ভাল ভেতরে যে ভালটা জ্বলে উঠছিল সেই কিন্তু নিভে যায় বা অফ হয়ে যায় তো এটা হলো একটি অটোমেটিক সিস্টেম কারণে যদি আপনারা করবেন যে দরজাটা যখন খুলবেন তখন ভালভটি জ্বলে আছে। তাহলে ফ্রিজটি ঠিকঠাক কাজ করতেছে এই লাইটের সুইচটি দেখবেন এখানে আপনার ফ্রিজের সাথে এর একটা সুইচ আছে লাইটটার দরজাটা যখন আপনি এইভাবে লাগিয়ে দিবেন তখন আপনারা খেয়াল করবেন যে এই দরজার সাথে চাপ লেগে এই সুইচটা তখন নিচের দিকে চলে যায় এবং বাল্বটি বন্ধ হয়ে যায় আবার যখন আপনি দরজাটা খুলবেন তখন খেয়াল করবেন যে এই সুইচটি বাইরের দিকে চলে আসে এবং লাইটটি জ্বলে ওঠে তো এরপর থেকে আপনারা খেয়াল করবেন যে আপনার ফ্রিজের এই লাইটটি আপনার দরজা বন্ধ করার পরেও জ্বলে থাকে কিনা যদি দরজাটি বন্ধ করার পরেও সব সময় ভেতরে লাইটটি জ্বলে থাকে তাহলে কিন্তু লাইট সারাক্ষণ জ্বলে থাকার কারণে যে তাপের সৃষ্টি হবে তার কারণেও কিন্তু আপনার ফ্রিজের নর্মাল অংশ ঠান্ডা হবে না গরম হয়ে যাবে তার কারণে আপনার ফ্রিজে রাখা যে খাবারগুলো আছে নর্মাল অংশে সেগুলো পচে যাবে আপনাদের যদি এই লাইটটি সারাক্ষণই জ্বলে থাকে তাহলে এর সমাধান হিসাবে আমি বলবো একটি ভালো টেকনিশিয়ান ধারা লাইটের সুইচটি পরিবর্তন করে নিন তাহলে আপনার এই সমস্যাটা আর হবে না তৃতীয় কারণ যেটা হতে পারে সেটা হলো আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের নর্মালের অংশের এখানে একটি ছিদ্র রাখা হয় এটা হলো ইঞ্জিনিয়ারিং ভাষায় একটা বলা হয় হলো ড্রেন লাইন এদিক দিয়ে বাড়তি কোনো পানি যদি অংশে নর্মাল হয়ে থাকে কোনো কারণে তাহলে এই বাড়তি ওয়াটার ট্রেতে জমা হয় তো এটা স্বাভাবিকভাবে বাড়তি পানিটাকে নর্মাল অংশ ফ্রিজের নর্মাল অংশ থেকে বের করে দেওয়ার জন্য এই ছিদ্রটা রাখা হয়েছে কোনো কারণে যদি আপনার শাকসবজি কিংবা খাবার রাখার কোনো কারণে যদি খাবারের কোনো অংশ এই ছিদ্রের মধ্যে পড়ে ছিদ্রটি বন্ধ হয়ে যায় কিংবা মাসপথে গিয়ে ছিদ্রের মাসপথে গিয়ে যদি ব্লক হয়ে যায় তাহলে কিন্তু আপনার এই সমস্যাটা হবে যে আপনার ফ্রিজের নরমাল সহজে ঠান্ডা হবে না ঠান্ডা কমে যাবে এবং ভেতরে রাখা খাবারগুলো নষ্ট হয়ে যাবে তো এখন আলোচনা করা যাক হচ্ছে চার নাম্বার কারণ নিয়ে চার নাম্বার কারণটা অনেক গুরুত্বপূর্ণ এটা আপনারা নিজেরা নিজেরা বুঝতে পারবেন না এটা চেক করতে হলে অথবা সমাধান করতে হলে ভালো একজন ইঞ্জিনিয়ার অথবা টেকনিশিয়ানের প্রয়োজন হবে আমি আলোচনা করি আপনারা বিষয়টা জেনে রাখেন তাহলে আপনাদের সমাধান করতে সহজ হবে বিষয়টা হচ্ছে একটা ফ্রিজের দুইটা পার্ট থাকে একটা হচ্ছে ডিপ কম্পার্টমেন্ট আর একটা হচ্ছে নর্মাল কম্পার্টমেন্ট এখন দুইটা পার্টের মধ্যেই দুইটা চেম্বার অথবা ইভাপোরেটর পাইপ দেওয়া থাকে ভেতরে যেটা বাইরে থেকে আপনারা দেখতে পাবেন না তো আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা চেম্বারের ছবি হ্যাঁ বা ইভাপোরেটরের ছবি তো এই ইভাপোরেটর পাইপের ভেতর দিয়েই ফ্রিজের যে গ্যাসটা আছে সেই গ্যাস চলাচল করে হ্যাঁ চলাচল করে ফ্রিজটাকে ঠান্ডা করে এখন আপনাদের ডিপ কম্পার্টমেন্টের যে চেম্বারটা আছে সেই চেম্বারে কোনো ধরনের কোনো ব্লক হয় নাই আপনারা ধরে নেন আপনাদের নর্মাল কম্পার্টমেন্টের যে চেম্বার বা ইভাপোরেটার আছে সেই ইভাপরেটারের মধ্যে ব্লক হয়ে গেছে এখন বলতে পারেন যে কিভাবে ব্লক হয় হ্যাঁ ব্লকটা হতে পারে এইভাবে যেমন আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা কম্প্রেসারের ছবি এটা ফ্রিজের পেছনে থাকে আপনারা সবাই জানেন তো এই কম্প্রেসরের মধ্যে এক ধরনের তেল থাকে অথবা এটাকে বলা হয় কম্প্রেসার অয়েল তো এই তেলটা যদি কোনো কারণে আপনাদের ফ্রিজের নর্মাল চেম্বার অথবা ইভাপোরেটর ভেতরে ঢুকে যায় অথবা উপরে উঠে যায় এই কম্প্রেশার থেকে যদি উপরে উঠে যায় এবং উপরে ওঠার পরে ময়লা গ্যাস এবং এই তেলের সংমিশ্রণে যদি এই চেম্বারের পাইপের ভেতরে ব্লক হয়ে যায় আপনাদের নর্মাল চেম্বারের ভিতরে যদি ব্লক হয়ে যায় হ্যাঁ বা বন্ধ হয়ে যায় তাহলে তাহলে কিন্তু গ্যাস ঠিকমতো চলাচল করতে পারবে না এবং আপনাদের নর্মালের যে অংশটা আসে সেটা ঠিকমতো ঠান্ডা হবে না এটা ইঞ্জিনিয়ারিং ভাষায় যদি বলি তাহলে এটাকে বলা হয় চোকিং হ্যাঁ হয়তোবা আপনারা যারা ফ্রিজের বিষয়ে অভিজ্ঞতা নাই তারা হয়তোবা বুঝতে পারবেন না এটাকে ইঞ্জিনিয়ারিং ভাষায় বলা হয় চোকিং তো টেকনিশিয়ান যারা ভালো টেকনিশিয়ান আছে তাদেরকে বললেই হবে বা তারা দেখলেই বুঝতে পারবে যে এটা চোকিং সমস্যা এটাই হচ্ছে আপনার নর্মাল অংশ ঠান্ডা না হওয়ার সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কারণ তো এটা আপনাদের সমাধান করতে হলে অবশ্যই ভালো একজন ইঞ্জিনিয়ার অথবা টেকনিশিয়ানের প্রয়োজন হবে এখন আমরা জেনে নিব হচ্ছে পাঁচ নাম্বার কারণ ফ্রিজের নর্মাল অংশ ঠান্ডা না হওয়ার আরেকটি কারণ রয়েছে সেটি হচ্ছে থার্মোস্ট্যাটের সমস্যা তো থার্মোস্ট্যাট হয়তো বা আপনারা অনেকেই চিনবেন না থার্মোস্ট্যাট যেই ডিভাইসের মাধ্যমে বা নবের মাধ্যমে আপনারা আপনাদের ফ্রিজের ঠান্ডাটা কমিয়ে এবং বাড়িয়ে থাকেন এটাকে বলা হয় হচ্ছে থার্মোস্ট্যাট তো থার্মোস্ট্যাট যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় তাহলে এটা কিন্তু টেম্পারেচারটা ঠিকমতো অ্যাডজাস্ট করতে পারে না তো টেম্পারেচারটা যদি ঠিকমতো অ্যাডজাস্ট না করতে পারে সেক্ষেত্রে দেখবেন ডিপ ঠিক মতো ঠান্ডা হচ্ছে নর্মাল ঠান্ডা হচ্ছে না অথবা নর্মাল ঠিকমতো ঠান্ডা হচ্ছে কিন্তু ফ্রিজের ডিপ ঠিকমতো ঠান্ডা হচ্ছে না হয়তো বা আপনার ফ্রিজে এরকম একটা কোনো সমস্যা হয়েছে যে আপনাদের ফ্রিজের থার্মোস্টারটা ঠিকমতো কাজ করতেছে না থার্মোস্টারটা নষ্ট হয়ে গেছে সেই জন্যে আপনাদের নর্মাল অংশটা ঠান্ডা হচ্ছে না আপনাদের ডিপ অংশটা ঠিকই ঠান্ডা হচ্ছে তো এটা সমস্যাটা সমাধান করতে হলে অবশ্যই আপনাদেরকে এই থার্মোস্টারটা পরিবর্তন করতে হবে তো থার্মোস্টারটার দাম বেশি না আপনারা থার্মোস্টারটা চেঞ্জ করে নেবেন তাহলে আপনাদের এই সমস্যাটা থাকবে না আর আপনাদেরকে একটা জিনিস জানিয়ে দেই সেটা হচ্ছে একটা ফ্রিজের নর্মাল অংশে স্ট্যান্ডার্ড টেম্পারেচার থাকে হচ্ছে ফাইভ ডিগ্রি সেলসিয়াস এবং ডিপ অংশে থাকে হচ্ছে মাইনাস এইটিন ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে এটা আপনারা সাধারণভাবে দেখতে পাবেন না এটা বিভিন্ন ধরনের স্ক্যানারের মাধ্যমে টেম্পারেচার মিটারের মাধ্যমে এটা দেখা যায় সেহেতু আপনাদেরকে জানিয়ে দিলাম নর্মাল অংশে থাকে ফাইভ ডিগ্রি সেলসিয়াস এবং ডিপ অংশে থাকে মাইনাস এইটিন ডিগ্রি সেলসিয়াস এটা আপনারা মনে রাখবেন যদি এই টেম্পারেচারটা কোনো থার্মোস্ট্যাট রিডিং দিতে পারে বা অ্যাডজাস্ট করতে পারে তাহলে থার্মোস্ট্যাটটা ঠিক আছে আর যদি এই এটা অ্যাডজাস্ট না করতে পারে তাহলে থার্মোস্ট্যাটটা নষ্ট হয়ে গেছে এবং এই থার্মোস্ট্যাটটা পরিবর্তন করতে হবে এটা পরিবর্তন করলেই যদি আপনার এই থার্মোস্ট্যাটের কারণে যদি আপনাদের এই সমস্যাটা হয়ে থাকে তাহলে এই থার্মোস্ট্যাটটা যদি পরিবর্তন করেন তাহলে আপনাদের ফ্রিজের নর্মাল আবার ঠিকমতোই ঠান্ডা হবে বিস্তারিতভাবে বলতে গিয়ে ভিডিওটা অনেক বড় হয়ে গেল আর বিস্তারিতভাবে যদি না বলতাম তাহলে হয়তো বা অনেকেই আপনারা বুঝতে পারতেন না সেজন্য বিস্তারিত বলতে হলো তো এইরকম ভিডিওগুলোই আমার এই ফেসবুক পেজে আপনাদের জন্যই নিয়মিত আপলোড করে থাকি তো এরকম ভিডিওগুলো যদি আপনারা মিস করতে না চান তাহলে অবশ্যই অবশ্যই আমার এই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং ভিডিওটা যদি আপনার একটুও উপকার এসে থাকে তাহলে আমি বলবো ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিন যেন সবাই এই বিষয়গুলো জানতে পারে তো আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি আমি রাসেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই